একটি সিন্দুক সহ 8 লাখ টাকা লুট হয়েছিল গণভবন থেকে। সিন্দুকটি নেন কয়েকজন মিলে, তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান, বাকি টাকা ভাগাভাগি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। একজন ফোন করেন সেনাবাহিনীকে, এরপর সেনাবাহিনী ও র‍্যাব দুইয়ের সদস্যরা গিয়ে মোহাম্মদ রিপন নামের একজনের কাছ থেকে উদ্ধার করেন সিন্দুক সহ এই 8 লাখ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার বটতলা থেকে সোমবার রাতে তা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব দুইয়ের একজন কর্মকর্তা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনতা গণভবনে লুট করে, তখন এই সিন্দুকটিও লুট করা হয়।